স্ট্যান্ডার্ড টু তোমাদের আজকে 3 নম্বর ম্যাথ ক্লাস হচ্ছে। আগের দিন তোমাদের কথাই লেখো 1000 পর্যন্ত হয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লিখবে তোমরা। প্রথমে এই একক, দশক, শতক, হাজার, 1000 পর্যন্ত হয়েছে তোমাদের। আমি 1000 পর্যন্ত করে একটা সংখ্যা ধরো দেওয়া আছে তোমাদের 3, 7, 0, 5। এটা আমায় কথাই লিখতে হবে। কিভাবে লিখবো? ডান দিক থেকে, ডান দিক থেকে বসাবো 5, 0, 7, 3। এবার আমরা আগেই জানি একক দশক একসঙ্গে উচ্চারিত হয়, দুজন একসঙ্গে, আর শতক আলাদা, হাজার আলাদা। তাহলে এখানে কি হবে? 3, 1000, 7, 100, 100 বলি কিন্তু তোমরা শতক লিখবে না, অনেকে লেখো 7, 100 লিখবে, তার বছর তো 7, 100, 0, 10, 5 একক এরকম নয়, শুধু 7, 100, 5। দশকে শূন্য মানে সেটা আর পড়তে হবে না। এখানে যদি ধরো 1, 4 থাকতো তখন বলতে 4, 10, 5, 45। 3, 100, 3000, 7, 45 এইগুলো তোমরা শিখেছো, এবার এটা বানান করে দিতে হবে। এবার দেখো আজকে তোমরা শিখবে ওটা ছিল কথায় লেখো, এটা কথায় লেখা থাকবে, তোমরা সেটা সংখ্যায় লিখবে, সেটাকে আমরা বলি অঙ্কে লেখো। এটা অঙ্কে বা সংখ্যায় অঙ্কে লেখো বলে একটা রেখা মিলল, ধরো 5000। তাহলে সংখ্যায় লেখো কি হবে? এটা সমান হবে 5, 4